ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার আজকে আমরা কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের সেকেন্ড ক্লাস করতে চলেছি আর এই ক্লাসটিতে ঠিক আগের ক্লাসের মতোই বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন ডাব্লুবিপি কেপি ডাব্লু বিপিএসসি এসএসসি এবং আগত ক্লার্কশিপ দু হাজার জন্য ইংলিশ গ্রামারের উপর কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করবো এবং আশা রাখছি ক্লাসটি করে তোমরা বেশ উপকৃত হবে তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চোখ রাখি কোয়েশ্চেনসগুলোতে তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অব দ্য ফলোইং অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে তো এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একবার দেখে নেই প্লিজ ডু দিস ওয়ার্ক নাও তো এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এর সামনে প্লিজ রয়েছে অর্থাৎ রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সামনে যদি প্লিজ থাকে তাহলে তার পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এবং তারপর সেন্টেন্সটির বাদ বাকি অংশটুকু লিখে দিলেই কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস করা হয়ে যায় তো এখানে অপশানগুলোর মধ্যে দেখে নেব যে এখানে কোন অপশানটা রাইট আনসার হবে তো প্রথমে রয়েছে প্লিজ তাহলে প্লিজের বদলে ইউ আর রিকোয়েস্টেড টু এখানে অপশান বি অপশান সি আর অপশান ডি তিনটিতে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু করা আছে অর্থাৎ অপশান এই তিনটির মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা আমাদের সঠিক উত্তর হবে এ আর নাম্বার অপশানটা কিন্তু আমাদের আগেই বাদ চলে গেল এবার তারপর দেখে নেব যে ইউ আর রিকোয়েস্টেড টু এইটা বসানোর পর অ্যাক্টিভ ভয়েসটির বাদ বাকি অংশটুকু লিখে দিলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে তো এখানে কারেক্টলি লেখা রয়েছে অপশান বিতে ডু দিস ওয়ার্ক নাও ঠিক আছে তো অপশান বিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে এখানে সি নাম্বার অপশানটা হবে না কারণ টু বি ডান এখানে এই টারি কিন্তু প্যাসিভ ভয়েস করে দেওয়া রয়েছে তো এটা কিন্তু ইনকারেক্ট এটা হবে না তারপরে শেষে নামের পরিবর্তে কিন্তু দেন করে দেওয়া রয়েছে তো নামের ক্ষেত্রে আমরা দেন করে এটা ন্যারেশন চেঞ্জের সময় ভয়েস চেঞ্জের সময় কিন্তু কোনো পরিবর্তন হয় না ভয়েস চেঞ্জের সময় কিন্তু ওটা ওই রকমই থাকবে ঠিক আছে অর্থাৎ সেই দিক থেকে কিন্তু অপশন ডিটাও আমাদের আনসার হচ্ছে না তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক নাও চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চনে তো কোয়েশ্চেন নাম্বার টু ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ অ্যান এরোর এরোর ফাইন্ডিংয়ের উপরে কোয়েশ্চেন প্রথমে আমরা পুরো সেন্টেন্সটিকে একবার দেখে নেব ইউ উইল বি ফেইলড আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড অ্যান্ড ট্রাই ইউর বেস্ট তারপরে রয়েছে নো এরোর এবার সেন্টেন্সটির পার্টগুলো আমরা দেখে নেবো যে ঠিক কোন পার্টে ভুলটা রয়েছে সবার প্রথম পার্ট ইউ উইল বি ফেল্ড এখানে কোনো ভুল নেই তারপর সেকেন্ড পার্ট আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ভুলটা কিন্তু আমাদের এই পার্টেই রয়েছে ঠিক আছে কারণ আনলেস এই ওয়ার্ডটা কিন্তু নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড এর অর্থে হচ্ছে যদি না তো এই আনলেস ওয়ার্ডটা থাকলে আবার নতুন করে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমাদের এই পার্টটিতেই ভুলটা রয়েছে তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ট এখানে ভুলটা রয়েছে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল আনলেস ইউ ওয়ার্ক হার্ড আশা করি তোমরা বুঝতে পারছো চলে আসবো পরবর্তী কোশ্চেনে এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে তো এখানে যে সেন্টেন্সটা রয়েছে দ্য পেশেন্ট সেড আই টেক দ্য মেডিসিন টোয়াইস আ ডে তো এই সেন্টেন্সটার আমরা ন্যারেশন চেঞ্জ করবো তো রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় ন্যারেশন চেঞ্জ আমরা যেভাবে করতাম ঠিক সেভাবে ন্যারেশন চেঞ্জ করব এবার তার সাথে সাথে আমরা দেখে নেব যে অপশনগুলোর মধ্যে কোনটা রাইট আনসার তো সবার প্রথমে স্পিকার রয়েছে দ্য পেশেন্ট তো এই দ্য পেশেন্টটাই আমরা দেখবো সব সেন্টেন সবগুলো অপশান ঠিক আছে কিনা প্রথমে রয়েছে দ্য পেশেন্ট দ্য পেশেন্ট দ্য পেশেন্ট দা পেশেন্ট সবগুলো অপশানে প্রথমে একই রয়েছে তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় এই রিপোর্টিং ভাবটা সেট থাকলে সেটই হয় এখানে অপশান এ আর অপশান বিতে কিন্তু সেট করা আছে অর্থাৎ অপশান সি আর অপশান ডি কিন্তু আগে আমাদের আনসারের মধ্যে থাকছে না এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু আমরা দ্যাট ইউজ করি তাহলে অপশান এতেও দ্যাট ইউজ করা রয়েছে অপশান বিতেও কিন্তু দ্যাট ইউজ করা রয়েছে অর্থাৎ আমাদের উত্তরটা এ কিংবা বি এই দুটোর মধ্যে একটা হবে এবার আমরা চলে আসবো রিপোর্টের স্পিচের ভেতরে আই এখানে এই আয়টা হচ্ছে দ্য পেশেন্ট অর্থাৎ এখানে হি বসবে দুটো অপশনে বসানো রয়েছে এবার তারপরে রয়েছে কি তারপরে রয়েছে ভার্ভের অংশ টেক অর্থাৎ টেন্স পরিবর্তন করতে হবে তো টেন্স চেঞ্জের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো টেন্স চেঞ্জ হবে না কারণ যেহেতু এখানে রিপোর্টেড এই স্পিচটির দ্বারা একটা প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে তাই কিন্তু এখানে আমাদের টেন্সটির কোনো পরিবর্তন হবে না ন্যারেশন চেঞ্জের একটা নিয়ম আছে যে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি কোনো চিরন্তন সত্য বা প্রতিদিনের অভ্যাস বোঝায় তাহলে কিন্তু ওই টেন্সের কোনো পরিবর্তন হয় না ওটা ওই টেন্সেই থেকে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে যদি রিপোর্টেড সরি রিপোর্টিং ভাবটি যদি পাস্টেও থাকে তাও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না তো সেদিক থেকে আমাদের কিন্তু অপশান বিতে ঠিকঠাকভাবে করে দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে অপশন এটাও আমাদের উত্তর হচ্ছে না তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি দ্য পেশেন্ট সেট দ্যাট হিট টেক্স দ্য মেডিসিন টু আ ডে চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশান কোয়েশ্চেনটা দেখে নেব নাইদার অফ দ্য বয়েস ড্যাশ ডিলিজেন্ট তো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের উপরে এটা একটা কোয়েশ্চেন তো একটু একটু বলে নেই যে অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের একটা নিয়ম আছে নিয়মটা একবার দেখে নেই যে নিয়মে বলা হয়েছে যে সেন্টেন্সের সাবজেক্টে যদি আইদার অফ নাইদার অফ ওয়ান অফ ইচ অফ এগুলো যদি থাকে তাহলে তার সাথে কিন্তু আমরা সিঙ্গুলার ভাব ইউজ করি ঠিক আছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো অ্যাকচুয়ালি যে ভাবগুলো আমরা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করি সেগুলোই হচ্ছে সিঙ্গুলার ভার্ব ঠিক আছে যেমন অ্যাম ইজ হ্যাজ ওয়াস তো সেন্টেন্সের সামনে আইদার অফ নাইদার অফ ওয়ান অফ ইচ অফ এগুলো যদি থাকে তাহলে ভাবটা কিন্তু আমাদের সিঙ্গুলার ইউজ করতে হবে তো এখানে কয়েকটা সেন্টেন্স আছে দেখে নেই আইদার অফ দ্য টু বয়েজ ঠিক আছে ইজ স্ট্রং এখানে কিন্তু আয়দার অফ থাকার জন্য এখানে ভাবটা সিঙ্গুলার হলো তারপরে নাইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ ফাউন্ড গিলটি এখানেও একই নিয়ম ফলো হলো ইচ অফ দ্য বয়েজ ইজ ফাউন্ড গিলটি ওয়ান অফ দ্য বয়েস হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গুলার ভাবটা ইউজ করা হয়েছে ঠিক আছে তো একই রকমভাবে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটায় প্রয়োগ হবে নাইদার অব দ্য বয়েস তাহলে এই কোয়েশ্চিনের মধ্যে আমাদের নাইদার অপ রয়েছে তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে ঠিক আছে তাহলে এখানে থাকা সিঙ্গুলার ভার্ব কোন ভাবটা ইউজ হবে আমাদের অপশান এটাই কিন্তু ইউজ হবে ঠিক আছে ওয়াস এখানে হ্যাস ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভাব এখানে হ্যাশটা কিন্তু ইউজ করলে আমাদের সেন্টেন্সটা মিনিংফুল হবে না কিংবা হ্যাডটাও ইউজ হতে পারতো তবে হ্যাড ইউজ করলে মিনিংফুল হবে না তো গ্রামাটিক্যালি কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশান এ ওয়াস নাইদার অফ দ্য বয়েস ওয়াস ডিলিজেন্ট চলে আসবো পরবর্তী কোশ্চেনে এবার কোয়েশ্চেন নাম্বার ফাইভ তো এটা অ্যাকচুয়ালি প্রপার সিকোয়েন্সের উপরে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে সেন্টেন্সটিকে সরি একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে যে পার্টগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেই ফর দ্য কাইন্ড অফ বিউরোক্রেসি ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড আ পারসন হু উড পুট ইন এ গুড ওয়ার্ড উই হ্যাভ ইন ইন্ডিয়া তো এই সেন্টেন্সটির যে কারেক্ট সিকোয়েন্স হবে সেটা হচ্ছে আমাদের অপশান বি ঠিক আছে কারণ এখানে অপশান ভিতরে কিউ আর তাহলে কিউ প্রথমে তাহলে আমাদের আসছে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ঠিক আছে এটা এক নম্বর তারপরে আসছে ফাইন্ড আ পারসন হু উড পুট ইন এ গুড ওয়ার্ড তারপরে এটা হচ্ছে আমাদের দুই নম্বরে তারপরে তিন নাম্বারে হবে কোনটা পিটা ফর দ্য কাইন্ড অফ বিউরোক্রেসি এটা হচ্ছে আমাদের তিন নম্বর আর শেষে আছে উই হ্যাভ ইন ইন্ডিয়া এটা হবে আমাদের চার নাম্বার পার ঠিক আছে তাহলে সেদিক থেকে গ্রামেটিক্যালি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ঠিক আছে ইট ইস ডিফিকাল্ট টু ফাইন্ড আ হু উড পুট ইন এ গুড ওয়ার্ড ফর কাইন্ড অফ উই হ্যাভ ইন ইন্ডিয়া এটাই হচ্ছে সঠিক উত্তর চলে পরবর্তী কোয়েশ্চিনে তো এবার কোয়েশ্চেন নাম্বার হবে যাই হোক ওয়ানটা হবে না হুইচ অফ তো এখানে নিচে থাকা অপশানগুলোর মধ্যে বারবারাস ওয়ার্ডের সিনোনিমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো চলো অপশানগুলো কী আছে দেখে নেই প্রথমে রয়েছে অপশান এতে কালচার্ড অপশান বিতে জেন্টাল অপশান সিতে রিফাইন্ড আর অপশান ডিতে আনসিভিলাইজড তো বারবারাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি অসভ্য যারা সভ্য নয় তাহলে সেদিক থেকে মিনিংফুলি যে সিনোনিমটা হবে সেটা হচ্ছে আমাদের অপশান ডি আনসিভিলাইজড একটা সহজ প্রশ্ন ছিল এটা এবার কোয়েশ্চেন নাম্বার সেভেন উইচ অফ দ্য ফলোয়িং ওয়ান মিনস সেম অ্যাজ ইকুইভোকাল তো ইকুইভোকালের সিনোনিম আমাদেরকে বলতে হবে তো ইকুইভোকাল মানে হচ্ছে দ্য অর্থাৎ যে কথাগুলোর বা যে ওয়ার্ডের ডবল মিনিং থাকে ঠিক আছে তো এখানে আমরা অপশানগুলো একে একে অর্থ সহকারে দেখে নেব অপশান এতে রয়েছে লুসিড লুসিড মানে হচ্ছে স্পষ্ট তারপরে অপশন বি ওভিয়াস অভিয়াস মানে অস্পষ্ট অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্যার্থক আর অপশন ডি অবস্কিউর অবস্কিউর মানেও কিন্তু হচ্ছে অস্পষ্ট তো এখানে এই তিনটে অপশান অপশন বি অপশান সি আর অপশন ডি এই তিনটের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে কারণ ওভিয়াস আর অবস্কিউর দুটোর মানেই কিন্তু অস্পষ্ট আর অ্যাম্বিগুয়াস মানেও অস্পষ্ট তবে এর অর্থ হচ্ছে এর আরেকটা অর্থ হচ্ছে দ্বার্থক ঠিক আছে তাহলে সেদিক থেকে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অ্যামবিগিউস ঠিক আছে এই ওয়ার্ডটি হচ্ছে ইকুইভুকালে সিনোনিম ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন এবার কোশ্চেন নাম্বার এইট ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং তো অপোজিট ইন মিনিং মানে অ্যান্টোনিম তো এখানে রয়েছে র্যাভিশ র্যাভিশ মানে হচ্ছে কি র্যাভিশ মানে হচ্ছে ধ্বংস করা এবার একে একে অপশানগুলো দেখে নেবো অপশানিতে রয়েছে ক্যাপটিভেট ক্যাপটিভেট মানে আকর্ষণ করা বা বন্দি করা অপশন বি সিজ সিজ মানে হচ্ছে কোনো কিছু ধরা এবার অপশান সি সিতে হচ্ছে রেনোভেট রেনোভেট মানে হচ্ছে পুনরায় সাজানো আর অপশান ডি কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধিতা করা তাহলে র্যাভিশ এর অপোজিট হচ্ছে তাহলে আমাদের অপশান সি রেনোভেট মানে পুনরায় সাজানো র্যাভিশ মানে ধ্বংস করা আর রেনোভেট মানে হচ্ছে পুনরায় সাজানো তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি তো এরকম কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি একই অর্থ বহন করবে না কিন্তু নিয়ারলি অর্থ থাকবে ঠিক আছে এ তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটাকে চুজ করতে হবে তো এবার পরবর্তী কোশ্চেনে চলে আসবো কোশ্চেন নাম্বার নাইন ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং তো আবারও অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে এখানে রয়েছে ভিসিয়াস তো ভিসিয়াস শব্দটি অর্থ হচ্ছে দুষ্ট এর বিপরীত শব্দ আমাদেরকে এখান থেকে বের করতে হবে অপশনগুলো দেখে নেব অপশান এ ভার্চুয়াস ভার্চুয়াস মানে হচ্ছে গুনি অপশান বিতে রয়েছে কোরাপ্ট কোরআট মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত অপশান সি ইমেচার ইমেচার মানে তো জানোই আর অপশান ডি জেনুইন জেনুইন মানে হচ্ছে যেটা ঠিকঠাক যার মধ্যে কোনো ভেজাল নেই তাহলে ভিসিয়াস ভিসিয়াসের অর্থ হচ্ছে দুষ্ট আর ভার্চুয়াস ভার্চুয়াল মানে হচ্ছে গুনি তাহলে এটাই হচ্ছে ভিসিয়াসের অপোজিট ওয়ার্ড ঠিক আছে অর্থাৎ অ্যান্টোনি তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ ঠিক আছে ভার্চুয়াস এবার কোয়েশ্চেন নাম্বার টেন ফোর অল্টারনেটিভস আর গিভেন ফর দ্য ইডিএম অর ফ্রেস আন্ডার ইন দ্য সেন্টেন্স চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেজ দ্য মিনিং অফ দ্য ইডিএম অর ফ্রেস অর্থাৎ ইডিএম এর উপরে কোয়েশ্চেন কোয়েশ্চেনটা দেখে নেব হি ডিসাইডেড টু বারি দ্য হ্যাচেট এখানে রয়েছে বারি দ্য হ্যাচেট এই ইডিএমটার অর্থ হচ্ছে শত্রুতা নষ্ট করা বা শত্রুতা শেষ করা ঠিক আছে তো অপশানগুলো দেখে নেব কী রয়েছে অপশান এতে রয়েছে টু কিপ আ সিক্রেট অপশান বিতে রয়েছে টু মেক পিস অপশান সিতে রয়েছে টু ফুল সামওয়ান আর অপশান ডিতে রয়েছে টু বাড়ি দ্য ওয়েলথ তো এখানে অ্যাকচুয়ালি বাড়ি দ্য হ্যাচেট এর অর্থ হচ্ছে শত্রুতা শেষ করা তো অর্থাৎ শান্তি নিয়ে আসা সেদিক থেকে কিন্তু এখানে অর্থটা ঘুরিয়ে দেওয়া রয়েছে অপশানে আর এখানে যে অপশানটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের তাহলে অপশান বি টু মেক পিস ঠিক আছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের অপশান বি তো এরকমই কিন্তু ইডিএমের উপরে কোয়েশ্চেন থাকতে পারে যেখানে আনসারগুলো একটু ঘুরিয়ে বলা থাকবে তোমাদেরকে কিন্তু একটু ভেবে চিনতে উত্তরটা দিতে হবে ঠিক আছে চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আবারও ইডিএমের উপরে কোয়েশ্চেন তো সরাসরি আমরা কোয়েশ্চেনটা দেখে নেব অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভ দ্য ব্যাঙ্ক রবার শোড দ্য হোয়াইট ফ্ল্যাগ তো শোড দ্য হোয়াইট ফ্ল্যাগ এই ইডিএমটার অর্থ কি এই ইডিএমটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ঠিক আছে এবার অপশানগুলো আমরা দেখে নেব যে কোন অপশানটা ঠিক হয় অপশন এতে রয়েছে কামলি লেভ দ্য সিন অপশন বিতে সারেন্ডার এই যে সারেন্ডার সারেন্ডার মানে কিন্তু আত্মসমর্পণ করা তাহলে সেদিক থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সারেন্ডার ঠিক আছে এবার পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ চুজ দ্য কারেক্ট প্রভাব তো আমরা দেখেছি যে ডাব্লুবিপি কেপি এবং আরও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো রয়েছে সেখানে কিন্তু প্রভাবের কোশ্চেনগুলো এসেছে এবং ডাব্লিউ বিপির কনস্টেবলের যে মেন এক্সামিনেশন হয়েছিলো সেখানকার দু হাজার উনিশের কিন্তু প্রভাবের উপরে সবচেয়ে বেশি কোয়েশ্চিন করা হয়েছিল ঠিক আছে তো এখানে যেটা কারেক্ট প্রভাব সেটা বেছে নিতে হবে এবার একে একে আমরা অপশানগুলো দেখে নেই অপশন এ মাচ ক্রাই অ্যান্ড মাচ ওয়াটার বি বিতে রয়েছে মাচ ক্রাই অ্যান্ড মোস্ট ওয়াটার অপশান সিতে রয়েছে মাচ ক্রাই অ্যান্ড লিটিল ওয়াটার আর অপশান ডিতে রয়েছে মাছ ক্রাই অ্যান্ড নট লিটিল ওয়াটার তো এখানে যে কারেক্ট প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশান সি ঠিক আছে মাচ ক্রাই অ্যান্ড লিটিল ওয়াটার এর অর্থ হচ্ছে যত গর্জে তত বর্ষে না তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন এবার কোয়েশ্চেন নাম্বার থার্টিন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন কোয়েশনটা দেখে নেব দ্য বয় ইজ কেপেবল অব সরি কেপেবল ড্যাশ অ্যাকমপ্লিজিং দিস আমি আনসারটাই বলে দিয়েছি অ্যাকচুয়ালি কেপেবল যে ওয়ার্ডটা আছে এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কিন্তু অফ ইউজ হয় ঠিক আছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি অফ চলে যাব পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশান আবারও প্রিপোজিশনের উপরেই কোয়েশ্চিন কোয়েশ্চিনটা দেখব মাই ফ্রেন্ড ইজ ডাল ড্যাশ ফিজিক্স তো ডাল এই ওয়ার্ডটার সাথে কিন্তু অ্যাটও ইউজ হতে পারে আবার অফও ইউজ হতে পারে তো কখন কোনটা ইউজ হয় অ্যাকচুয়ালি কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি কেউ দুর্বল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করি ডালের পর ডাল অ্যাট তাহলে ঠিক আছে যেমন এইখানে ডাল অ্যাট ফিজিক্স হবে ঠিক আছে অর্থাৎ অপশান সিটা এখানে কারেক্ট আনসার আর ডালের পরে অফও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হিসেবে ইউজ হয় কিন্তু সেটা কখন যদি কেউ কানে কম শুনে বা বোধির বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডাল অফ ইউজ হয় ডাল অফ হিয়ারিং ঠিক আছে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি এখানে ডাল বলতে উইক বোঝানো হচ্ছে মাই ফ্রেন্ড ইজ ডাল অ্যাট ফিজিক্স ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একেবারে পুরোপুরি মুখস্থ করবার বিষয় এর কিন্তু আলাদা কোনো নিয়ম নেই পরবর্তী কোয়েশ্চেনে চলে আসবো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অব দ্য ফলোইং অ্যাক্টিভ ভয়েস তো ভয়েস চেঞ্জের উপরে কোয়েশ্চেন কোয়েশ্চেনটা দেখে নেব অভয়েস সেন্ট মি আ কার্ড এটার আমাদেরকে প্যাসিভ করতে হবে তো অবজেক্টটিকে প্রথমে আমরা সামনে নিয়ে আসবো এখানে দুটো অবজেক্ট আছে অ্যাকচুয়ালি মি রয়েছে আর আ কার্ড আছে তো অপশানগুলোতে কিন্তু সবগুলোতে আইটাকে অবজেক্ট ধরে করা আছে তো আমরা সেটা ধরেই করব এখানে আই প্রত্যেকটা অপশানে আমরা দেখতে পাচ্ছি আই করে দেওয়া আছে তারপরে এখানে যে টেন্সটা আছে সেন্ট অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে সেন্টেন্সটা তো এখানে বি ভার্ভ ওয়াশ বা ওয়্যার ইউজ হতে পারে যেহেতু আয় আছে আয়ের ক্ষেত্রে ইউজ হবে ওয়াশ তাহলে অপশান বিতে ওয়াশ রয়েছে আর অপশান সিতে ওয়াশ রয়েছে তার মানে অপশান ডিটা এখান থেকে বাদ চলে গেল আর এটাও কিন্তু বাদ চলে গেল পড়ে থাকলো অপশন বি আর সি এই দুটোর মধ্যেই আমাদের আনসার হবে এবার ভয়েস চেঞ্জে তারপরে তিন নাম্বার নিয়ম হচ্ছে কি যে সেন্ট এই ভাবটার একটা ভি থ্রি অর্থাৎ ভাবটি পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হবে তো এখানে এটা কিন্তু সেন্ট ইউজ করা রয়েছে ঠিক আছে তো অপশান সিটাও কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে কারণ এখানে বিং ইউজ করা রয়েছে এবার তারপরে যে পড়ে থাকলো যে অবজেক্টটা সেটা আমরা লিখবো আ কার্ড তারপরে পজিশন বাই তারপরে সাবজেক্ট এখানে অভয় আছে নাউন আছে তাহলে তার অবজেক্টিভ কেস কোনো পরিবর্তন হবে না তাহলে অভয়টা অভয় থাকবে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেল করা রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে তো তোমরা অপশানগুলো একটু ভালো করে দেখে নাও এগুলো সোজা থাকলেও কঠিন হয়ে যায় চোখের সামনে যাই হোক এখানে অপশান বি সি এদের মধ্যে কিন্তু একটাও আমাদের আনসার হবে না এম ব্যারেসের ক্ষেত্রে কিন্তু ডবল আর আর ডবল এস থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি ঠিক আছে এম ব্যারেসমেন্ট ডবল আর অ্যান্ড ডবল এস এবার তারপরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন চুজ দ্য কারেক্ট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মাই ফাদার ড্যাশ দ্য আনন্দ বাজার পত্রিকা ডেলি তো এটা অ্যাকচুয়ালি টেন্সের উপরে কোয়েশ্চেন এখানে পুরো যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্টের রয়েছে কারণ এখানে ডেলি ইউজ করা রয়েছে একটা প্রেজেন্টের প্রতিদিনের অভ্যাস তো এই ক্ষেত্রে আমরা ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ইউজ করব তো এই ক্ষেত্রে রিড বা রিডস হতে পারে তো যেহেতু মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কিন্তু আমাদের অপশান বিটাই হবে কারেক্ট তাহলে এখানে কিন্তু অ্যাড করতে হচ্ছে এস বা ইএস তাহলে এখানে এস যোগ হয়েছে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি মাই ফাদার রিচ দ্য আনন্দবাজার পত্রিকা ডেলি এবার কোয়েশ্চেন নাম্বার এইটিন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি সাবস্টিটিউট ফর দ্য ফলোইং আ পার্সন ইজ টকেটিভ তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এর উপরে কোয়েশ্চেন আমরা দেখে নেব একে একে অপশনগুলো অপশান এতে রয়েছে গ্যারুলাস গ্যারুলাস মানেই কিন্তু আমাদের আ পার্সন ইজ টকেটিভ তাহলে অপশন এটাই হচ্ছে কারেক্ট আনসার এখানে অন্যান্য অপশানগুলোর অর্থগুলো দেখে নেব ফেথফুল মানে তো বিশ্বস্ত ক্লায়েন্ট মানে তোমরা জানোই ইনক্লুডার মানে হচ্ছে যে ইনভিটেশন ছাড়াই প্রবেশ করে ঠিক আছে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ গ্যারুলাস আ পার্সন হু ইজ টকেটিভ টকেটিভ পার্সনকে গ্যারুলাসই বলা হয় এবার কোয়েশ্চেন নাম্বার নাইনটিন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি সাবস্টিটিউট ফর দ্য ফলোয়িং আবারও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে কোয়েশ্চেন এখানে কোশ্চেনটা রয়েছে আ ম্যান হু হেটস ম্যারেজ একজন ব্যক্তি যে বিবাহকে ঘৃণা করে অপশানগুলো দেখে নেব অপশান এতে রয়েছে পলিয়ানড্রিস্ট পলিয়ানড্রিস্ট মানে হচ্ছে এমন একজন মহিলা যার একই সময়ে একের বেশি হাজব্যান্ড আছে ঠিক আছে তারপর অপশান বিতে রয়েছে বাইগট বাইগট মানে একজন ব্যক্তি যে ব্যক্তিটা ধর্মীয় আচার অনুচার বা রীতিনীতির প্রতি খুবই এনথুজিয়াস্টিক মাইসো গ্যামিস্ট মাইসো গ্যামিস্ট মানেই কিন্তু হচ্ছে আমাদের ম্যান হু হেটস ম্যারেজ একজন ব্যক্তি যিনি বিবাহকে অ্যাকচুয়ালি ঘৃণা করেন ঠিক আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি মাইসো গ্যামিস্ট আর উইডো আর উইডোয়ার মানে হচ্ছে যে ব্যক্তির স্ত্রী মারা গেছেন তাহলে প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের অপশন সি মাইসো গ্যামিস্ট আ ম্যান হু হেটস ম্যারেজ তো এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আজকের সর্বশেষ কোশ্চেন চুজ দ্য কারেক্ট প্রুভার অপশনগুলো আমরা একে একে দেখে নেব মেনি আ লিটল মেকস আ মিকল অপশান বিতে রয়েছে মাচ আ লিটল মেকস আ মিকল অপশান সিতে রয়েছে মাছ লিটিল মেক্স আ মিকল আর অপশান ডিতে রয়েছে মোস্ট আ লিটিল মেক্স আ মিকল তো এই প্রশ্নটির যে সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের অপশান এ মেনি আ লিটল মেক্স আ মিকল ঠিক আছে এর অর্থ হচ্ছে আমাদের যে দশের লাঠি একের বোঝা ঠিক আছে তো এর সাথে সাথেই আমাদের কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের ক্লাস টু শেষ হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও